ডিজিটাল এই মুহূর্তে নিবেদন করছেন এএল দাস অ্যান্ড সন্স, দাসবদাস চৌপতি, কোচবিহার। মুখ্যমন্ত্রী পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়িতে তৃণমূলের মশাল মিছিল। মঙ্গলবার শিলিগুড়ির মহাত্মা গান্ধী মোড়ে বিজেপি সমর্থকরা মুখ্যমন্ত্রীর পোস্টার ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সরগরম শিলিগুড়ির রাজনীতি। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এদিন দার্জিলিং জেলা তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে এক মশাল মিছিল আয়োজন করা হয়। এই মিছিলে পামেলান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার সহ তৃণমূলের ছাত্র যুব মহিলা সংগঠনের একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড অ্যাক্সিডেন্ট ট্রমা কেয়ার স্টক ম্যানেজমেন্ট। আমাদের মাল্টি স্পেশালিটি বিভাগগুলো হলো নিউরোলজি ও নিউরো সার্জারি, অর্থোপেডিক ও স্পাইন সার্জারি, স্পেশালিটি মেডিসিন, গাইনোকোলজি ও অবস্টেট্রিক্স, জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারি, ডেন্টাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, নিউরোনোলজি ও পেডিয়াট্রিক্স। আপনাদের সুস্থতা আমাদের সাফল্য। মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, চকচকা ইনএস 31, কোচবিহার। টোল ফ্রি নাম্বার 1-800-120-5464, কন্ট্যাক্ট নাম্বার 9832-13186। মিছিল শেষ করে বিজেপি কর্মীদের বিরুদ্ধে শিলিগুড়ি থানায় অভিযোগ জানানো হয় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর পোস্টার ছিঁড়ে ফেলা এবং তাতে আগুন লাগানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের দাবি, অবিলম্বে অভিযুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সভাপতি রঞ্জন সরকার পাশাপাশি অভিযোগ করেন, কেন্দ্রের শাসক দল বিজেপি রাজ্যে অপসংস্কৃতি বহন করাচ্ছে, তারা রাজনৈতিকভাবে এর মোকাবেলা করবে। বিজেপির এই ধরনের আচার আচরণ বাংলার মানুষ ভালো চোখে নিচ্ছে না বলে দাবি করেন সভাপতি রঞ্জন সরকার। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম দাসের রিপোর্ট, ডিজিটাল বাংলা, কোচবিহার।
গার্মেন্টস উইন্টার সেল অফার। লেডিস চুড়িদারের উপরে 50% ছাড়, জিন্স প্যান্টের উপরে 50% ছাড়, লেডিস টপের উপরে 50% ছাড়, মেয়েদের ফ্রকের উপরে 30% ছাড়, শীত বক্সের উপরে 10% ছাড়। এমজে গার্মেন্টস, বিশ্ব সিংহ রোড, হোটেল যুবরাজ, কোচবিহার।